নভেম্বর রেইন, গোমরা আকাশ, অনুশীলনেও দফায় দফায় বেরসিক বৃষ্টির বাগড়া, তার মাঝেই চলছে পাকিস্তান বধের পরিকল্পনা। তবুও এই ছবিটা দেখে খটকা লাগতেই পারে যে কারো। টাইগার ক্লাসের সবচাইতে নিয়মিত ছাত্র মুশফিক কোথায়? এক কোণে কোচের সঙ্গে আলাপচারিতে ফ্রেমবন্দি কাপ্তান রিয়াদ। মুশির আপডেট পাওয়া গেল আরও পরে। আয়নাতত্ত্ব আর টি টোয়েন্টিতে বাজে পারফরমেন্সের কারণে এমনিতেই সমালোচিত মুশফিক। গুঞ্জন পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ থেকে নাকি নিজেই প্রত্যাহার করেছেন নাম। তবে বিসিবির একাধিক সূত্র বলছে ভিন্ন কথা। কোচ আর ম্যানেজমেন্টের গুডবুকে নাম না থাকায় বাদ পড়ার ভয়ই নাকি নিজ থেকে সরে দাঁড়িয়েছেন মুশি। সাব্বিরের পদত্যাগে লজিস্টিক ম্যানেজার হিসেবে নিয়োগ পাওয়া নাফিজ ইকবাল যোগ দিয়েছেন দলের সঙ্গে। ছিলেন আপতকালীন ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুলও। যেটা চলে গেছে চলে গেছে, আমরা আমাদের এখন এক নতুন পাকিস্তান আসছে, এখানে আমরা নতুনভাবে শুরু করতে চাই। আর এখানে আমার কাজটা হইলো অ্যাজ এ ফিল্ডিং কোচ আমি কাজ করব। যতটুকু ছেলেদেরকে আমি চিনি ওদের ম্যাক্সিমামই তো এস লেভেলের বেসিক জ্ঞানটা দেওয়ার চেষ্টা করছি যে কেন ক্যাচগুলো মিস হয় আর কি করা উচিত। বড় মঞ্চে ক্যাচ মিসের মাশুল বরাবরই দিয়েছে বাংলাদেশ। নয়া দায়িত্বে শিষ্যদের তাই দিচ্ছেন ভিন্ন টোটকা। চাপ অবশ্যই থাকে, তো চাপটা যে যত যারা কম নিতে পারে অত তার পারফরমেন্স বা স্কিল তারা শো করতে পারে। ওইগুলা সময় ধরে ধরে আসলে কাজ করতে হবে। ওই কাজ করার সময় আপাতত এখন নেই। পাকিস্তান ট্যুরে যাতে ছেলেরা এই জায়গাটা এনজয় করে ওইটাই মানে বোঝানোর চেষ্টা করছে। দল ঘোষণায়ও আছে আপডেট। মিরপুরে টাইগারদের প্রস্তুতি ম্যাচের আগে ঘোষণা হতে পারে স্কোয়াড। সেদিনই ক্রিকেটাররা উঠতে পারেন টিম হোটেলে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।